ভাঙচুর, বিজেপির বুথ অফিস, নিক্ষেপ, বোমা। প্রতিবাদে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের ইন্দ্রনগর এলাকায় পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। এলাকায় মোতায়েন আধা সামরিক বাহিনী। উল্লেখ্য, বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর থেকেই সারা রাজ্যে রাজনৈতিক হিংসাত্মক ঘটনা মাথা চাড়া দিয়ে উঠেছে। প্রশাসন ঠোঁটো জগন্নাথ, কিন্তু শুক্রবার দুপুরে পশ্চিম জেলাশাসক দেবপ্রিয় বর্ধন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা ব্যক্ত করে 144 ধারা জারি করেছেন। পুলিশ সুপার শঙ্কর দেবনাথকে কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন। সন্ধ্যা ৬টা থেকে 144 ধারা জারি হবার পর শুনশান হয়ে যায় পথঘাট। রাত ৯টা বাজার সাথে সাথে প্রধান সড়ক শ্মশানপুরীতে পরিণত হয়। কিন্তু অলিতে গলিতে রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের উল্লাস এবং বাজি পোড়াতে দেখা গেছে এদিন। এর মধ্যেই শহরের ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের ইন্দ্রনগর এলাকায় দেখা গেল রাজনৈতিক হিংসামূলক ঘটনা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় শাসক দলের বুথ অফিস। শনিবার সকালে নজরে আসে দলীয় কর্মীদের। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়ে। বিজেপি কর্মীরা এসে ইন্দ্রনগর মূল সড়ক অবরোধ করে দাঁড়ায়। বিজেপি কর্মীদের অভিযোগ, তারা রাতে বিকট বোমার শব্দ শুনতে পেয়েছে। সকালে এলাকার বুথ অফিসে এসে দেখে ভেঙে চুরমার করে দিয়েছে দুর্বৃত্তরা এবং বোমা ফোটার পর যে সামগ্রীগুলি ছিল সেগুলি উদ্ধার করেছে। এই ঘটনার পেছনে জড়িত কংগ্রেস এবং সিপিআইএম এর দুর্বৃত্ত। এলাকার কয়েকজন দুর্বৃত্তের নাম উল্লেখ করে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। বিরোধী কংগ্রেস, সিপিআইএম এবং তিপ্রা মথা তাদের পরাজয় স্বীকার করতে না পেরে এই ঘটনাগুলি সংগঠিত করছে, দাঙ্গা সৃষ্টি করতে চাইছে তারা। কিন্তু তাদের মানুষ প্রত্যাখ্যান করেছে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে। এখন তারা সন্ত্রাসের উপর ভর করে মানুষের শান্তি সম্প্রীতি নষ্ট করতে চাইছে বলে অভিযোগ তোলেন বিজেপি কর্মীরা। সকালবেলা উঠে দেখছি আমাদের পার্টি অফিস ভাঙ্গা এবং পার্টি অফিসের মধ্যে বোম মারা হয়েছে বিরোধী সিপিআইএম এবং কংগ্রেসের উস্কানিমূলক বিষয়ে। এ অত্র এলাকার কিছু সংখ্যক সিপিআইএম এবং কংগ্রেসের, যাদেরকে বাম গ্যাস হিসাবে চিহ্নিত বলা হয়, তাদের কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা দীর্ঘদিন যাবৎ আপনারা লক্ষ্য করতে পেরেছেন। আমাদের নির্বাচনের আগের মুহূর্তে আমাদের এই 38 নং বুথের বুথ অফিসকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং আধা সামরিক বাহিনী, কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয়েছে। কিন্তু কেউ কেউ বলে পুলিশ বিরোধীদের দালালি করছে। এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন টাকা দিয়ে এই ধরনের ঘটনা সৃষ্টি করেছেন। দীর্ঘ প্রচেষ্টায় বিজেপি কর্মীদের বুঝিয়ে পথ অবরোধ প্রত্যাহার করায় পুলিশ। বর্তমানে এলাকায় টান টান পরিস্থিতি। সায়ন্দন টিভি।